রাজনীতি খবর আপনার সকলকে স্বাগতম জানাইছো। আর এই মুহূর্তে লোকসভা কেন্দ্রিক একটা বার্তা লো আপনার সম্মুখত থিয় হয়েছে। 2024 বর্তমানের শোণিতপুর লোকসভা সমষ্টিত আসলতে শাসকীয় বিজেপিয়ে কাক টিকট দিব এই বিষয় লো চর্চা চলি আছিল যে শাসকীয় বিজেপির মিত্রজোঁটৰ এটা অংশীদারী দল অসম গণ পরিষদক তেজপুর সমষ্টিটো আগৰ তেজপুর সমষ্টি বর্তমানের শোণিতপুর লোকসভা সমষ্টিটো এৰি দিব নেকি এই বিষয় লো চর্চা চলিছিল। আর তেজপুর বিধানসভা সমষ্টির বিধায়ক পৃথ্বীরাজ রাভাক শোণিতপুর লোকসভা সমষ্টিটোত টিকট দিয়ার ক্ষেত্রে এক যুঁজা চলিছিল, কিন্তু শেহতীয়াকৈ আমার হাতত কেতবোৰ তথ্য আহি পৰিছে। সেই তথ্য অনুসৰি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই শোণিতপুর সমষ্টিটোত লোকসভা সমষ্টিটোত নিজের দলের প্রার্থী এগারীক টিকট দিয়ার মনস্থ করেছে। আর সেই অনুসরি আমার হাতত যে তথ্য আছে সেই তথ্য অনুসরি বিহালী বিধানসভা সমষ্টির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তক এইবেলি 2024 লোকসভার নির্বাচনত শোণিতপুর লোকসভা সমষ্টিরপর টিকট দিয়ার যুঁজা করেছে। আর এই সন্দর্ভত ইতিমধ্যে তেজপুর ভ্রমণলৈকে যাওয়ার সময়ত বহুকেবার প্রাক্তন মন্ত্রী জ্যেষ্ঠ বিজেপি বিধায়ক রঞ্জিত দত্তর সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিজে আলোচনায় মিলিত হয়েছে। আর ঠিক একদরে মুখ্যমন্ত্রীর হয়ে বার্তা প্রদান করা হয়েছে রঞ্জিত দত্তক এগারী মন্ত্রীর জড়িয়ে। আর সেই হিসাবত বর্তমান শোণিতপুর লোকসভা সমষ্টিরপর 2024 লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার অনানুষ্ঠানিকভাবে সেই সমষ্টিটো লোকসভা সমষ্টিটোত বিশেষ প্রস্তুতি আরম্ভ করেছে প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্ত। কথা হল ইয়ার পূর্বে আলোচনা চলিছিল যে তেজপুর আগর তেজপুর বর্তমানের শোণিতপুর লোকসভা সমষ্টিটোত অসম গণ পরিষদক এৰি দিব নেকি এই বিষয় লৈ চর্চা চলিছিল। আর অসম গণ পরিষদর শীর্ষ নেতৃত্বর সঙ্গে মুখ্যমন্ত্রী এই বিষয় লৈ চর্চা করেছিল বা আলোচনা করেছিল, কিন্তু অসম গণ পরিষদে তেজপুরের সলনি বা বর্তমানের শোণিতপুর সমষ্টিটোর সলনি বর্তমানের কাজিরঙা সমষ্টিটোত বিশেষ অগ্রাধিকার দিছে, ঠিক একদরে বরপেটা সমষ্টিটোত বিশেষ অগ্রাধিকার প্রদান করেছে। সেই হেতুকে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শোণিতপুর লোকসভা সমষ্টিটোত বিজেপির নিজের দলের এগারী প্রার্থী প্রক্ষেপ করবলে মনস্থ করেছে আর তৎপরতা অবলম্বন করেছে। আর এই বিষয় লো কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গেও আলোচনা করেছে। আর সেই আলোচনার মর্মে বর্তমান শোণিতপুর লোকসভা সমষ্টিটোত প্রতিদ্বন্দ্বিতা করার অনানুষ্ঠানিকভাবে গোটেই যিকেইটা বিধানসভা সমষ্টি আছে 9টা বিধানসভা সমষ্টি সেই 9টা বিধানসভা সমষ্টিত নির্বাচনী কুচকাওয়াজ আরম্ভ করেছে। বর্তমান যিকেইটা সমষ্টি আছে বিধানসভা সমষ্টি শোণিতপুর লোকসভা সমষ্টির অধীনত সেইকেইটা হল ঢেকিয়াজুলি, বৰখলা, তেজপুর, ৰঙাপাৰা, নদুয়ার, বিশ্বনাথ, বিহালী, গহপুর আর বিহপুরিয়া। এই 9টা সমষ্টিত সংযুক্ত হয়ে আছে শোণিতপুর লোকসভা সমষ্টিত। আর এই 9টা বিধানসভা সমষ্টিত দলের কেতবোৰ কাম কাজত মনোনিবেশ করেছে প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তয়ে। আর এই মুহূর্তে কব বিচারিম যে পূর্বর তেজপুর লোকসভা সমষ্টি তারপর বর্তমানও সাংসদ হয়ে আছে বিজেপির পল্লব লোচন দাস, কিন্তু পল্লব লোচন দাসে 2024 লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকৰাৰ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার পরিবর্তে বিধানসভালৈকে নির্বাচিত হয়ে অহার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাত মিলিত হয়েছে। আর সেই হিসাবতে পরবর্তী বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হলে বিধানসভালৈকে আহিব, কিন্তু তার পূর্বে তেজপুর লোকসভা সমষ্টিরপর টিকট নলয় সেই স্থানত মুখ্যমন্ত্রীর বিশেষ ব্লু প্রিন্ট অনুসরি প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তই যেহেতু শোণিতপুর লোকসভা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব টিকট লাভ করার সম্ভাবনা পূর্ণ প্রকট হয়ে পড়েছে। এনে সন্ধিখনত পরবর্তী এটা বিধানসভা সমষ্টিরপর বর্তমানের সাংসদ পল্লব লোচন দাসে জয়ী হয়ে আহি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটত অংশগ্রহণ করার মনস্থ করেছে। আর এই ক্ষেত্রে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও কেতবোৰ ব্লু প্রিন্ট প্রস্তুত করার তথ্য আছে, কিন্তু শোণিতপুর বর্তমানের শোণিতপুর লোকসভা সমষ্টিটোর কেতবোৰ ইতিহাস এই মুহূর্তে আপনার সম্মুখত দাঙি ধরব বিচাৰিছোঁ। এটা সময় আছিল যে সময়ত আসলতে এই আগ বর্তমানের
এই লোকসভা সমষ্টিটোত কংগ্ৰেছৰে বেছি আধিপত্য আছিল ইতিহাসে সেইটোকে কয়। 1957, 1962 আৰু 1967ত এই তিনিটা টাৰ্মত তাত কংগ্ৰেছৰ সাংসদ আছিল বিজয় চন্দ্ৰ ভাগৱতী। তাৰ পাছৰ পৰৱৰ্তী নিৰ্বাচন 1971ত কংগ্ৰেছৰে আন এগৰাকী সাংসদ হৈ গৈছিল কমলা প্ৰসাদ আগৰৱালা। তাৰ পাছত জনতা পাৰ্টীৰ পাৰ্টী ডক্টৰ পূৰ্ণনাৰায়ণ সিনহা 1977ত তাৰপৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰি জয়লাভ কৰি গৈ লোকসভাত প্ৰতিনিধিত্ব কৰিছিল তেজপুৰ সমষ্টিত। তাৰ পাছত কংগ্ৰেছ আকৌ পুনৰ তাত জয়ী হৈ গৈছিল ডক্টৰ বিপিন পাল দাস 1984ত তেওঁ সাংসদ হৈ গৈছিল তেজপুৰ সমষ্টিৰ পৰা। ঠিক একেদৰে তাৰ পাছৰ নিৰ্বাচনটো 1991ত স্বৰূপ উপাধ্যায় 1991ত তেজপুৰ লোকসভা সমষ্টিৰ পৰা জয়ী হৈ গৈছিল। তাৰ পৰৱৰ্তী নিৰ্বাচনতো কংগ্ৰেছৰে প্ৰাৰ্থী 1996ত ঈশ্বৰ প্ৰসন্ন হাজৰিকা তাৰ পৰা জয়ী হৈ গৈছিল। পৰৱৰ্তী তিনিটা লোকসভা নিৰ্বাচন 1998, 1999 আৰু 2004 এই তিনিটা নিৰ্বাচনতেই জয়ী হৈ গৈছিল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী মণিকুমাৰ সুব্বা। তাৰ পাছত কিন্তু আহিছিল পৰৱৰ্তী নিৰ্বাচনত জয়ী হৈছিল অসম গণ পৰিষদৰ যোশেফ টোপ 2009ৰ নিৰ্বাচনত। পৰৱৰ্তী নিৰ্বাচনৰ পৰা 2014 আৰু 2019ত এই দুটা লোকসভা নিৰ্বাচনত বিজেপিৰ হাতত এই সমষ্টিটো আছে। 2014ত ৰামপ্ৰসাদ শৰ্মা সেই সমষ্টিৰ পৰা জয়ী হৈ গৈছিল। পৰৱৰ্তী নিৰ্বাচন 2019ত অৰ্থাৎ বিগত লোকসভা নিৰ্বাচনত পল্লৱ লোচন দাস সেই সমষ্টিটোৰ পৰা জয়ী হৈ গৈছে আৰু তেজপুৰক প্ৰতিনিধিত্ব কৰিছে। এতিয়া 2024ৰ লোকসভা নিৰ্বাচনত পল্লৱ লোচন দাসক টিকট দিয়াৰ পৰিৱৰ্তে এইবেলি প্ৰাক্তন মন্ত্ৰী ৰঞ্জিত দাস বিহালী সমষ্টিৰ পৰা যি জয়ী হৈ আহিছে 2001ৰ পৰা 2001, 2006, 2016 আৰু 2021ত বৰ্তমান চাৰিবাৰকৈ সেই বিহালী সমষ্টিৰ পৰা জয়ী হৈ অহা ৰঞ্জিত দাসক প্ৰাক্তন মন্ত্ৰী তথা অসম প্ৰদেশ বিজেপিৰ সময়ৰ সভাপতি ৰঞ্জিত দাসক প্ৰক্ষেপ কৰিবলৈ বিচৰা হৈছে আৰু তাৰ স্থানত দেখা গৈছে যে পল্লৱ লোচন দাসে পৰৱৰ্তী বিধানসভাৰ নিৰ্বাচনত জয়ী হৈ অহাৰ বাবে জয়ী কৰি অনাৰ বাবে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বিশেষ তৎপৰতা গ্ৰহণ কৰিছে আৰু এই হিচাপত ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছে। কিন্তু এতিয়া কথা হ'ল এই যে ৰঞ্জিত দাসক বিধানসভাৰ পৰা আঁতৰাই লোকসভাৰ মজিয়ালৈকে প্ৰক্ষেপ কৰাৰ বাবে যি ব্লুপ্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই পৰৱৰ্তী সময়ত সেই চিলমোহৰ মাৰিব এই গোটেই বিষয়টোক লৈ কেন্দ্ৰীয় নেতৃত্বই ইয়াৰ বাবে অপেক্ষা কৰিব লাগিব। কিন্তু তাৰ পূৰ্বে দেখা গৈছে যে ৰঞ্জিত দত্তই ইতিমধ্যে নিজৰ সমষ্টিত শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ অধীনৰ যি নটা বিধানসভা সমষ্টি আছে সেই সমষ্টিসমূহত অনানুষ্ঠানিকভাৱে তেওঁ দলীয় কাম কাজ আৰম্ভ কৰিছে আৰু ভোটাৰ ৰাইজৰ কাষ চাপিবলৈ আৰম্ভ কৰিছে। আৰু পৰৱৰ্তী সময়ত আমি ৰঞ্জিত দত্তই কেনেদৰে নিৰ্বাচনী প্ৰচাৰ চলায় আৰু তাক প্ৰত্যাহ্বান জনাই শোণিতপুৰ লোকসভা সমষ্টিটোত বিৰোধী কংগ্ৰেছে কাক প্ৰক্ষেপ কৰে সেইটো লক্ষণীয় হ'ব। এই সমগ্ৰ বিষয়লৈ আমি পৰৱৰ্তী প্ৰতিবেদনৰ চৰ্চা কৰিম। এতিয়ালৈ ইমানেই, নমস্কাৰ।